প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম, আমি পারভেজ মাহমুদ আপনাদের সঙ্গে আছি। আপনারা দেখছেন ভিলেজ পার্ক বিডি। আজকের ভিডিওর এই পর্বে আপনাদের নিয়ে এসেছি সুন্দর ছোট্ট একটি কবিতরের খামার, যে খামারটি উদ্যোক্তা ছিলেন আমাদের সুপরিচিত, আমার খুবই পরিচিত ক্লোজ কাছের ফ্রেন্ড জাহিদুল ভাই। তো চলুন আমরা তার সাথে তার খামার বিষয়ে কিছু কথা বলি। জাহিদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। তো আপনার খামারের কাজ কেমন চলতেছে? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালোই চলছে এখন। ফার্স্ট টাইম শুরুতে মোটামুটি জানলো ছিল, কিন্তু এখন মোটামুটি এত হয়ে গেছে টোটালি। তো এখন আপনার খামারে বর্তমান কবিতরের সংখ্যা কেমন? এখন বর্তমানে আসলে মূলত আমার দেশি বিদেশি গেলে আছে, তো মোটামুটি 30-40 প্লাস হবে আর কি। আচ্ছা, কোনগুলো বিদেশি, বিদেশি কোনগুলো যদি একটু দেখাতেন। প্লাস বিদেশি গেলে এখানে কালেকশন আছে মোটামুটি আর কি, সিঙ্গলি এখানে জন্ম সার্টিন আছে, চীনা আছে, তারপর শিয়াজি ক্যাপাচিনো আছে, মুম্বাই আছে, আর হচ্ছে নান আছে, এই পাশে আছে। আর এখানে বেশিরভাগ দেশি আছে। দেশি দেওয়ার মূলত আমার উদ্দেশ্য হচ্ছে পোস্টারিং করা, মানে বিদেশি কবুতর ডিমগুলো নিয়ে আমাদের দেশের ক্ষেত্রে ছেড়ে দেবো, এখানে এখান থেকে বাচ্চা আর কি ইনভলভ হবে আর কি মোটামুটি। তো আপনার খামারে কবুতরদের খাবার কিভাবে দেন বা খাবার দেওয়ার নিয়ম সিস্টেম যদি বলেন? রানিং পেয়ার যেগুলো যখন বাচ্চা না তোলে সেই ক্ষেত্রে প্রতিদিন দুইবেলা আর কি, দুইবেলা দিতে হয় আর কি। যখন বাচ্চা কাচ্চা হয় তখন ওই অনুযায়ী আর কি তিনবেলা দিতে হয়, এবং অনেক সময় আছে চারবার দিতে হয়। এমনি সে কি ওটা ধারণা করতে পারবে আর কি আইডিয়া। তো আপনি তো মোটামুটি আপনার যাত্রা, আপনার কাজটা আপনি শুরু করছেন, তো অনেক অনেক পেশায় আছে, অনেক উদ্যোক্তা অনেক কাজই করে, বাট আপনি সব কিছু ছেড়ে কবিতরের পেশায় বা কবিতর উদ্যোক্তা হিসেবে কেন আসলেন? ছোটবেলা থেকে কবিতরের প্রতি ভালোবাসা ছিল, সেই ভালোবাসাটাকে ঘিরে রেখে আর কি এটার উপরে নির্ভরশীল, কারণ হচ্ছে এটার উপরে নির্ভরশীল কোনো কারণে, যাতে করে এটার মধ্যে দিয়ে ভালো কিছু করা যায়। কারণ চাইলে অনেকেই ভালো কিছু করতে পারবে, কারণ কবিতা বর্তমানে বেসিক্যালি সারা বাংলাদেশে মোটামুটি ভালো প্রচলিত হয়ে গেছে, এটা এখন বাণিজ্যিক আকারে রূপান্তরিত হয়েছে। আগে তো মানুষে তা দিয়ে চিঠি বা হিসেবে ব্যবহার করতো, কিন্তু এখন বাণিজ্যিক বা ব্যবস্থাপিত হওয়ার কারণে এটা দিয়ে হওয়ার প্রতি স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা আছে, যদি ভালোভাবে টেক কেয়ার করা যায় আর কি। তো প্রাথমিকভাবে আপনার এই খামারটা এখন প্রতিষ্ঠিত করতে এখন যে অবস্থায় আছে, এর এতটুকু আসতে আপনার কি পরিমাণ টাকা পয়সা বা কেমন অর্থ খরচ হয়েছে যদি বলতেন? মূলত আমি তো জব করে মোটামুটি পাশাপাশি করা, জবের পাশাপাশি, সেই ক্ষেত্রে টুকটাক প্রথম অবস্থায় আমি প্লাস 50 প্লাস মানে 50,000 উপরে আর কি খরচ, খরচা কবুতর নিয়ে। আদার্স ওয়াইজ অন্যান্য খরচ আছে, যেমন হচ্ছে আমার ট্রেগুলোর উপরে এক্সট্রা ট্রে ছিল, তারপরে হলো বাসা পাত্রগুলো, এগুলো হচ্ছে আলাদাভাবে কেনা, মোটামুটি আর কি 60,000 খরচ। জি ইনশাল্লাহ। সেটা তো ভবিষ্যতে আপনার কী পরিমাণ আশা বা প্ল্যান আছে, আপনার এই উদ্যোগ, আপনার এই ব্যবসাটা বা আপনার এই খামারটাকে কে কতটুকু সম্প্রসারিত করতে চান? ভবিষ্যতে প্ল্যানিং বলতে এখন মোটামুটি আমি আমার আইডিয়া আছে মোটামুটি ভালো, কিন্তু হচ্ছে তারপরে আমি চাচ্ছি যে আরও ভালো এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে বিদেশি কবুতর মোটামুটি উঠানো চিন্তাভাবনা। এখন সেই ক্ষেত্রে ভালো ইনপুট পাইছি, প্রথম স্টেপে ধারণায় আমি প্রথম স্টেপে আগাইছি আর কি। আমার চিন্তা ভাবনা ছিল প্রথম দ্বিতীয় তৃতীয় স্টেপে উঠানো, মানে তৃতীয় মানে হাই স্টেপ, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ মোটামুটি ফার্স্ট স্টেপে আমি ভালোই আগে গেছি। ইনশাল্লাহ সামনে বার আবার আশা করি ভালো কিছু কবুতর উঠাবো, ভালো কিছু হবে প্ল্যানই আছে আর কি। তবে ভালো ইনপুট, মানে ইনপুট যেরকম করা হচ্ছে আউটপুট ভালোই পাওয়া যাচ্ছে, চেষ্টা করলে সবাই পারবে। আর এক্ষেত্রে নতুনরা যদি আসতে যায় সেক্ষেত্রে দেশি দিয়েই প্রথমে শুরু করা উচিত, বা জনা সার্টিং চিলা এই জাতীয় কবুতর দিয়ে শুরু করতে পারে। আর জেনে বুঝে করাটাই উচিত, যারা মানে অভিজ্ঞ আছে ওদের কাছ থেকে পরামর্শ নিয়ে যদি করে তাহলে ওদের জন্য আরও বেশ ভালো হয়। তো এই বিষয়ে আর একটা প্রশ্ন আপনার সামনে, যে মানে এই কবিতরের ফার্মটা বা খামারটা তো আউটডোরে ভালো হয়, তো আপনি ইনডোরে মানে কীভাবে চিন্তা করলেন বা ইনডোরে কীভাবে কেমন করছেন যদি বলতে? দেখা যাচ্ছে যে আউটডোরে পালতে গেলে বাইরে পালতে গেলে দেখা যাচ্ছে যে সমস্যা, মানে ওটা সময় দেওয়া যায় না, কারণ বন বিড়াল বা বিভিন্ন প্রাণীর আঘাত বা এরকম প্রবলেম হওয়ার কারণে চুরি হওয়া যাওয়া এরকম। সেই ক্ষেত্রে আমার ব্যবস্থায় পালনে খাঁচায় পালনে কবিতরের জন্য সব থেকে সুবিধা হয়, এতে করে রোগ নির্ণয়ের সমস্যাগুলো বোঝা যায়, কোন কবুতর অসুস্থ হলো কিনা সেটা দেখে ওটা পরবর্তীতে আলাদা করে ফেলা যায়।
আর এত করে কত সব সুন্দর ফিল করে অবশ্য আমার দোস্তের পাওয়া যায় শুধু মানে আমার দোস্তের পাওয়ার জন্য সবথেকে বিদেশি গুলো উত্তর কিন্তু সেই ক্ষেত্রে এখন দেশি আমার দোস্তে আছে তবে এতে করে সমস্যা নাই ভালোই মানে নিছে খারাপ না ভালোই করে যাবে তো এই কবিতর খামারের উপরে কি আপনার কোনো স্পেশাল লেখাপড়া বা কোনো ট্রেনিং নেওয়া আছে কি না কবুতরে আসলে স্পেশাল কোনো ট্রেনিং করা কোনো নাই নিজে নিজে ছোটবেলা থেকে কবুতর পালতাম নিজে নিজে যতটুকু মানে দেখা যায় মানে যেরকম মানে শিখছি নিজে নিজে সব কিছু আর কি ওরকম কোনো পরিচিত কারো কাছ থেকে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই নেওয়া নিজের উপরে সব কিছু মানে আসলে আস্থা ভালোবাসা থাকলে ইচ্ছা থাকলে অবশ্যই সব কিছু উপায় হয় কথাটা আছে না এরকম মানে এখন তো বর্তমানে ইউটিউবে এমন কিছু নাই যে নাই ওইখান থেকেও সমস্যা সমাধান করা যায় যদি যারা নতুন তারা ইউটিউব থেকে দেখে দেখে যত রকমের কবুতরের ভিডিও সমস্যাগুলো আছে ট্রিটমেন্ট কীভাবে কবুতর কিনবে বিক্রি করবে সব ওইখান থেকে পাওয়া যাবে চাইলে ওইখান থেকে দেখে দেখে অনেকে শিখতে পারে তো আপনাকে ভাই ধন্যবাদ অনেক আমাদের চ্যানেলের পিছনে সময় দেওয়ার জন্য তো আপনি লিসেনার যারা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান ভিউয়ার্সদের কথা একটাই বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং কি লাল বাটনে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পারস ভার্সন যা করবেন এবং আমার জন্য যা করবেন কারণ উনি না থাকলে হয়তো এত সুন্দর ভিডিওটা আপনাদেরকে উপহার দিতে পারতো না তার পারতাম না এরকম ভালো থাকবে সেটাই বলবেন তো অবশেষে চ্যানেলের পক্ষ থেকে বিহারদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি খোদা হাফেজ ইনশাআল্লাহ ভালো থাকবেন ভাই।